Abrușat. Ce? Ce? E gola de oricine? E tu? Gurudev, Krishna, nu tu acum faci și Dirga vod. Kintu Gurudev, apni eshoma ekhane. Toder sadhonar obhyesh porbe uttirno hoyechis tomar. মা প্রসন্ন চিত্তে তোদের পূজো গ্রহণ করেছে। তার মানে মায়ের পূজোর ভোগ ফল সব ওই জন্য উধাও হয়ে গেছে। হ্যাঁ রাম, মা পাগো, জয় মা, জয় মা। আরে গুরুদেব, আপনি না এলে তো আমরা বুঝতেই পারতাম না যে মা আমাদের পূজো গ্রহণ করেছে। সব উধাও হয়ে গেছে দেখে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। এটাই তো শ্মশানে পূজো করার বিশেষত্ব রে। তোদের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে, এবার সময় এসেছে তোদের তন্ত্রমতে দীক্ষা নেওয়ার। আমার এখানে আসার উদ্দেশ্যই তোদের দীক্ষা। গুরুদেব, আজই আপনি আমাদেরকে দীক্ষা দেবেন? না, মায়ের মূর্তি গঙ্গায় বিসর্জন দিয়ে তোরা বাড়ি ফিরে যা। কাল রাত্রে দ্বিপ্রহর পর্যন্ত অমাবস্যা আছে, তোদের দীক্ষার জন্য কিছু উপকরণ জোগাড় করতে হবে। আর মায়ের ভোগের জন্য খিচুড়ি আর শোল মাছের দেন। আপনি যা যা বলছেন তেমনটাই হবে। আগে গুরুদেব, দীক্ষা কি এই শ্মশানেই হবে? শ্মশানের উত্তর দিকে শ্মশানকালীর মন্দির আছে জানিস তো। হ্যাঁ, কাল রাতে তোরা এখন আসবি, আমি অপেক্ষা করবো তোদের জন্য। এখন যা, মায়ের মূর্তি গঙ্গায় বিসর্জন দিয়ে। বেশ। গুরুদেব গেলেন কোথায়? তুমি এনো, এটা তাড়াতাড়ি ধরো। সবার নজর থেকে বাঁচিয়ে এনেছি, একবার দেখতে পেলে না আর রক্ষে থাকবে না। তোমরা যে আমার উপকার করলে তা তোমরা নিজেরাও জানো না। উপকার? উপকারের কি আছে? তোমার আর মেজকার জন্য করবো না তো কার জন্য করবো শুনি। আর তোমার যা যা দরকার কোনো কিছু চিন্তা না করি আমাদের বলবো, কেমন? হ্যাঁ, আমরা সব জোগাড় করে এনে দেবো, এখন যাই। ঠিক আছে, ছোট মা দেখেছেন এত রাতে নতুন বউ হেসেলে কি করছে? বড় বৌমা, আমরা হেসেল না ছাড়লে নতুন বউ তো হেসেলে ঢুকতে পারে না। আমার মনে হয় নিজেদের প্রয়োজনে কিছু করছে হয়তো। হ্যাঁ, নিজেদের প্রয়োজনে করছে, কিন্তু এত রাতে নিজেদের খাবার জন্য নয়। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি এটা ও করছে ওদের ওই সাধনার জন্য। ভোগটোক রাখছে বোধহয়, তারপর মাঝ রাতে এইগুলোকে সব নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরোবে সাধনার জন্য। না না,
না বড় বৌমা, এত কিছুর পর নতুন বৌমা আর বাড়ির বাইরে যাবে না, তুমি দেখো। ছোট মা, আপনার মনে হয় নতুন বউ আপনাদের কথার, কারোর কথার কোনো তোয়াক্কা করে বলে? আমি বলছি ছোট মা, আপনি মিলিয়ে নেবেন, ও আজও বেরোবে। মেজ ঠাকুরপর তালে তাল দেওয়ার জন্য যা যা করার ও তাই তাই করবে। ওই মেয়ে আমার ছেলের জীবনে আসার পর থেকে আমার আমার ছেলের জীবনে সবটা কেমন এলোমেলো হয়ে গেল। কোথায় বিয়ের পর ছেলেটা আমার খুব সংসারী হবে তা না, ওই মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা আমার ছেলেটা সন্ন্যাসী হওয়ার জন্য কেমন উঠে পড়ে লিখেছে। আর আমাদের বাড়ির মান সম্মান সেটাকেও তো ওরা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর না, অনেক হয়েছে, আমিও দেখব ওই মেয়ে বাড়ির বাইরে পা রেখে কি করে জঙ্গলে সাধনা করতে চায়। প্রয়োজনে না ওই মেয়ের পা একেবারে ভেঙে রেখে দেবো আমি। সেটা তো কথার কথা ছোট মা, আপনি কি থোড়াই সেটা করতে পারবেন? বড় বৌমা, আমি খারাপ হলে কতটা খারাপ হতে পারি তার কোনো ধারণা তোমার নেই। ছোট মা, আপনি আপনার মতো ভালো মানুষ খারাপ হতে পারে? মানে খারাপ হতে গেলে তো অনেক নিচে নামতে হবে। নিচে নামার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি নিচে নামবো। আমার ছেলের মঙ্গলের জন্য, এই পরিবারের ভালোর জন্য আমি আমি সব করতে পারি। লোকে লোকে বলবে আমি খারাপ, বলে বলুক, বলবে আমি বৌমার উপর অত্যাচার করি, তাই সই। কিন্তু এই মেয়েকে অনাথ সৃষ্টি আমি আর করতে দেবো না, কিছুতেই না। দেখে নিও তুমি, চলো। এসেছিস? আয় এদিকে গুরুদেব। একি, তুই একা কেন এসেছিস? তোর স্ত্রী সর্বাণী কোথায়? সে আসবে না? আগে আসবে গুরুদেব, মায়ের আমিষ ভোগ নিয়ে সে যথাসময়ে এসে উপস্থিত হবে। বেশ, তবে তুই পুজোর আয়োজন কর, ফুল তুলে নিয়ে আয়, মালা গাঁথ, যজ্ঞকুণ্ড প্রস্তুত কর। আজ রাত দ্বিপ্রহরে আমি তোদের তন্ত্র সাধনায় দীক্ষা। কি গুরুদেব, হঠাৎ এমন দমকা হাওয়া উঠল, প্রদীপ নিভে গেল যে? এমন তো হওয়ার কথা না, এই ঘটনা তো স্বাভাবিক নয়। কোন বিপদের ইঙ্গিত? আপনি কোন বিপদের আশঙ্কা করছেন গুরুদেব? রামপ্রসাদ, প্রদীপ জ্বালিয়ে দে। হ্যাঁ, কিন্তু আপনি যে আমার প্রশ্নের উত্তর দিলেন না। এতদিনে তো বুঝেছিস যে এই সাধনার পথ কতটা কঠিন। এই পথে তোকে অনেক কঠিন ধাপ পেরোতে হবে, তোর সাধনার পথে আসবে অনেক ঘাত প্রতিঘাত। তার জন্য আমি প্রস্তুত গুরুদেব। তুই প্রস্তুত, তুই দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তোদের এই আত্মবিশ্বাস দুমুড়ে মুষড়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। তৈরি থাকিস, শারীরিকভাবে মানসিকভাবে সব রকম পরীক্ষা দেওয়ার জন্য। রামপ্রসাদ, বলুন গুরুদেব। সর্বাণীর আজ এখানে আসা বোধ হয় সহজ হবে না, অনেক বাধা পড়বে। আদৌ আসতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। কি কি বলছেন গুরুদেব? তবে কি আমি যাব? আমি বাড়িতে গিয়ে নিয়ে আসবো নাকি? Oh,
রামপ্রসাদ শোল থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।